بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শামসুল আলম ভাই আম্বু বাহার এলাকা থেকে, সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে আমি যেখানে আছি সেখান থেকে প্রায় 450 কিলোমিটার দূরে হচ্ছে মক্কা, তো আমি উমরা করতে যাব, তো আমি কি এহরামের কাপড় রুম থেকেই পরে যাব নাকি মেকাতে গিয়ে গোসল টোসল করে সেখানে পরব? এহরামের কাপড় যেখানেই পরুন না কেন, এহরামের কাপড় বাড়িতে হোক আর গাড়িতে হোক আর রাস্তায় হোক অথবা দূরে হোক আর কাছে হোক, যেখানে পড়ি না কেন, নিয়াত হবে মিকাত থেকে, নিয়াত হবে মিকাত থেকে। তো আপনাদের যিনি মোয়াল্লেম বলেছেন যে আপনারা কাপড় পরে নেবেন, পরে নেবেন, এর অর্থ হচ্ছে আপনাদের ওখানে কাপড় পরার কোনো সুযোগ দেবেন না, অর্থাৎ নেমে একটু গোসল করে উজু করে সালাত আদায় করে বা ইত্যাদি এইসবের কোনো সুযোগ দেবেন না। ওখানে রাস্তার ওখানে এসেই, অর্থাৎ ইয়াতে এসে ওটাকে কি বলে মিকাতের ওখানে এসেই বলবেন যে আমরা এখানে মিকাতে পৌঁছে গেছি, এই তো মিকাতের মসজিদ বা এই মিকাতের জায়গা, আপনারা সবাই এহরাম বেঁধে নেন। এহরাম বাধা বলতে কাপড় পরা না, এহরাম বাধা বলতে নিয়াত করা। ওখানে আপনি তখন নিয়াত করে নিলেন লাব্বাইক আল্লাহুম্মা আমরাতান এই বলে মনে মনে নিয়াত করে নিলেন, এটাই হচ্ছে আপনার উমরার নিয়াত। এখানে কিছু বলার শর্ত নয়, সরি, এখানে কাপড় পরার শর্ত নয়, কাপড় আপনি আগেও পরতে পারেন। যেমন আমাদের এখান থেকে মোটামুটি 20-25 কিলো দূরে হচ্ছে, 14-15 কিলোমিটার দূরে হচ্ছে কি ওটা মিকাত, তো আমরা ওখানে সাধারণত পড়ি না, আমরা রোমেই পড়ি, রোমেই পড়ি, তো রোমেই পড়ে তারপরে ওখানে যাওয়ার পরে যখন জায়গাতে চলে যায়, যখন মসজিদ আমরা দেখতে পাই, তখন নিয়াত করে নিই। গাড়ি চলতে থাকলো অথবা ওখানে স্লো করলো, 1 মিনিট থামলো, বাস এটা যখনই নামিয়ে দেয় তখন দেখা যাচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত চলে যায় এই আর কি। গতকালকে গেছিলাম, তো গতকালকে যাদের কাপড় পরা তারা তো সবাই কাপড় পরে গেছি, ওখানে যা সময় দিল 20-25 মিনিট সেখানে হয়ে গেল 50-60 মিনিট। এই জন্যই ম্যাক্সিমাম বাস বা ম্যাক্সিমাম যারা মোয়াল্লেম তারা এটাই বলে দেন, বলে দেন যে আপনারা কাপড় পরে নেবেন, অর্থাৎ ওখানে গিয়ে সুযোগ দেওয়া হয় না। সো আপনার বাড়িতে পড়লে সমস্যা নেই।